জোয়ার বন্ধুরা, আমি আপনাদের সামনে অশোক মাহাতো, আর আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল। তো এই পিয়ারফুল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল কারারসিক বন্ধু এবং আমাদের মানভূমবাসী সমস্ত দর্শকদের স্বাগত জানাই। তো এই পিয়ারফুল ইউটিউব চ্যানেল আপনাদের প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও আপডেট দিয়ে থাকি। তো অন্যান্য দিনের মতন আজকে আমি উপস্থিত হয়েছি আরসা থানার কুদাগড়া গ্রামে। তো ইনাদের কাড়ার কিছুদিন পরে লড়াই আসছে। তো কোথায় লড়াইটা করছেন, নিজের গ্রামে কি বাইরে করছেন, আপনারা এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য জানতে পারবেন। তো আমি আমার সঙ্গে রয়েছেন এই কুদাগড়া গ্রামের সেই বিখ্যাত বা সুনামধন্য কাড়ার মালিক বনমালে মাঝি মহাশয়। তো ওনার কাছ থেকে আমি সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো এই পিয়ার পুয়েলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। তো আপনার কড়া লড়াই আসছে? হ্যাঁ, কড়া লড়াই আসছে, মহলটায় পাথর দিহা। তো যাই হোক, ধন্যবাদ, যেভাবে কড়ার মালিকরা জোর করেছে, কোটি কোটি নমস্কার। তবে বহুত ভাগ্যের ব্যাপার, আজ আমাকে জোর দিয়ে সেইটা বিরাট ব্যাপার। আচ্ছা, তো আপনি এই কড়া লড়াই লাইনে কতদিন থেকে যুক্ত আছেন? এখন 5-6 বছর ধরুন বাবা থাকতে এভাবে আমাদের কাড়া থাকো। তবে এই কাড়া গিয়ে বেশি আগে কাড়ালে লড়াই দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এর আগেও কাড়া ছিল? হ্যাঁ হ্যাঁ, কাড়া আমাদের সব দিনই আছে, বাপ ঠাকুর বাপদের আমলেই আমাদের কাড়া। এর আগেও আপনি কাড়া লড়াই করেছেন? আচ্ছা, তো এই লাইন আপনি কীভাবে এলেন এবং আসার কারণটা কি, যদি একটু বলেন দু এক কথা। মানে আছে না আছেই, কাড়া চাষ করতে করতে কাড়ার যখন একটা দেখা যাচ্ছে সে লড়াইয়ের দিকে যাচ্ছে, তখন এইভাবে রাখা হয়েছে। না না, আমি বলছি আপনি কাড়া লড়াই লাইনটাই মানে কীভাবে আলেন আর কি। এই সব দেখে শুনে আসিছি বাপ, সবাই ও অমুক জায়গায় হচ্ছে তো আমিও বলতে বাবা দেখাই যাক। আচ্ছা, এই করেই কাড়ার লাইনে আসিছি। আচ্ছা, হ্যাঁ, মানে আমাদের মানভূম যেটা সংস্কৃতি সেটা মানে বাঁচিয়ে রাখার জন্য প্রচেষ্টা? হ্যাঁ, বাঁচিয়ে রাখার জন্যই প্রতিষ্ঠাতা করেছি। আচ্ছা, তো এই এখন যে কাড়াটা সেটা আপনি কতদিন থেকে রাখছেন? আজ 5-6 বছর হয়ে গেল। 5-6 বছর ওদাতলেই নিয়েছি কাড়া গেলেন। আচ্ছা, ওইভাবে আজ 5-6 বছর হতেই চলল। তো 5-6 বছর কতবার লড়াই করেছেন? চারবার। চারবার নিজের আসরে লাগাইছি না? হ্যাঁ, নিজের আসরে, বাইরে বাইরে 3-4 ঠিন লাগাইছি, নিজের আসরও লাগাইছি। বাইরে কোন কোন জায়গায় লাগাইছি? বামনডিহা, গুন্দলিগড়া, বেলডি, তারপর মিসিডি, তা আহাররা। আচ্ছা, হ্যাঁ, সবটাই জয়ী হয়ে আসেছি এখন। আচ্ছা, হ্যাঁ, মানে প্রত্যেক জায়গায় জয়ী আছে? হ্যাঁ, জয়ী আছে। আচ্ছা, তো আপনার আগামী দিনে লড়াই কবে আছে? 25 আঘন। আচ্ছা, সেটা নিজের আসরে লাগাবেন না? ওই যে পাথর দিহা, মহলটার পাথর দিহা, ওই জায়গায় লাগাবো। আচ্ছা, পাথর দিয়া গেলে তো আপনি পাথর দিয়া আসরে আপনার কাড়ে লাগাবেন নাকি? হ্যাঁ। আচ্ছা, সেখানে জোড়া হয়েছে? হ্যাঁ, জোড়া হয়েছে। আচ্ছা, তো শুনলেন বন্ধুরা, আগামী 25 আঘন যে পাথরটি গ্রামে লড়াইটা রয়েছেন, তো সেখানে বনমালী মাঝি মহাশয়ের কাড়া জোড়া হয়েছে। তো সেখানে কত নম্বরের সঙ্গে জোড়া হয়েছে? 1 নম্বর। 1 নম্বরের সঙ্গে চান্স পেয়েছে? হ্যাঁ, প্রথম চান্স। প্রথম চান্স। আচ্ছা, তো শুনলেন বন্ধুরা, আগামী 25 আঘন যেটা পাথরটি গ্রামে কাড়া লড়াইছে, সেখানে 1 নম্বর কাড়া রয়েছে, সুশান্ত সরেনের 1 নম্বর কাড়া রয়েছে। তো ওনার কাড়ার সঙ্গে প্রথম চান্সে সুযোগ পেয়েছেন এই কুদাগড়া গ্রামের বনমালী মাঝি। তো আমার সঙ্গে রয়েছেন এই কুদাগড়া গ্রামের আরেক সুবিখ্যাত কাড়ার রসিক। তো ওনার কাছ থেকে এই কাড়া লড়াইয়ের পাশাপাশি কিছু তথ্য আমরা সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আমি নমস্কার। নমস্কার, আপনার একটু পরিচয়টা বলুন। হ্যাঁ, আমার পরিচয় আছে রমেশ কুমার, গ্রাম কুদাগড়া, থানা আড়সা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই কাড়া লড়াইয়ের মানে একটু পারপাসে কিছু বলুন দেখ কথা। হ্যাঁ, কাড়া যে আপনি জোড়া হয়েছেন, তো এটা আপনার কীরকম অনুভূতি আর কি ইয়ে করছেন? না না, ঠিক আমি বলতে চাচ্ছি যে এই কাড়া লড়াইটি খুব আনন্দের ব্যাপার। আচ্ছা, এই লড়াইটা যেটা হবে সেটা দুর্ধর্ষ লড়াই হবে, কারণ জনগণ এবং দর্শক এবং যে পাবলিক যতগুলা থাকিবে তাদের মনকে পুরা এনজয় দেওয়ার আশা আছে। কারণ এখন পর্যন্ত তো এই কাড়াটার খেল একটা খুবই হয়তো বুঝতে পারা আছে। এরপর দেখো, এই জিনিসটা কেউ আগাম দিগাম কোনো বলা যাবে না, কাড়ার কাড়ার লড়াই। আচ্ছা, এটা তো ঈশ্বরের হাতের খেল,
এবারে হার জিত তো কে হবে সেটা হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু আশা করি যে দর্শককে মানে সম্পূর্ণভাবে লড়াই দেখাবে। আচ্ছা, এবং মানুষের হ্যাঁ জমজমাট লড়াইয়ের আশা আছে এবং মানুষের মনকে আনন্দ দেওয়ার আশা আছে, এইভাবেই মনে করে যাও কাড়ার প্রস্তুত যেভাবে আছে তাতে ওইটা বোঝা যাচ্ছে। তারপরে দেখো ওটা তো আসরের মাধ্যমে প্রকাশটা ফুটে। আচ্ছা, হ্যাঁ, আর এখন আর বিস্তারিতভাবে ওইরকম কোনো আর এখন বলতে পারছি না, কারণ কাড়ার কিছুগুলো হয়তো সেরকম জিনিস থাকে যে আরও বলা যায়, কিন্তু এখন ওই মানে ওই সময়টাটুকু কম হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তাই আমি বলছি যে জেলা কমিটিকে আমার অনেক অশেষ অশেষ ধন্যবাদ এবং দর্শককে আমার অশেষ অশেষ ধন্যবাদ, যেমন দর্শক আজ নিজের আসরভাবে নিজের মতন করে যেমন এই আসরটিকে আনন্দিতভাবে সবাই এনজয় নিতে পারে এবং সবাই এনজয় নিয়ে যেমন সার্থকভাবে আনন্দভাবে থাকতে পারে, এইটাকে আমি বলবো। আর সবাইকে আসতে আবেদন করবো, যেমন সবাই আসে আসরটাকে, যত দর্শককে যত কারার প্রেমিক আছে, হয়তো ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার বাঙ্গাল যা আছে যেমন সবাই আসে। আচ্ছা, এই লড়াইটার মাধ্যমে যেমন সবাই সহযোগিতা করে একটু লড়াইটাকে আর কি দেখার চেষ্টা করে এবং সেটাকে সবাই একটু তুলে ধরে যেমন মানে শান্তিভাবে থাকে। আচ্ছা, হ্যাঁ, এইটুকুই এখন আমি বক্তব্য। লড়ার জন্য প্রস্তুতি আমাদের বারো মাস এগিয়ে চলে। আচ্ছা, মানে আমাদের এই যে ভাদর আসিন পেরাই গেল না, কব কাড়া এখনো মানে তোমার ক্ষেতের মুখ দেখে নাই, ওই কাড়া ঘরে বাঁধা আর বাঁধাই থাকে, আর নিরণয় ঘরের ঘরেই বাঁধা আছে, কাড়ার কোনো ওইরকম কিছু নাই, ঘরের মাধ্যমেই যা কিছু খাবার যেমন পারা যায় টুকটাক সেইটা দিয়েই ওই সব চলছে। তাহলে এখনো পর্যন্ত আপনার কাড়া পরাজিত হয়নি? না, এখন কাড়া পরাজিত হয়নি। আচ্ছা, তো শুনলেন বন্ধুরা, তো বর্তমানে এখন বনমালী মাঝি মহাশয়ের কাড়াটা এখন কেমন প্রস্তুত করে রেখেছেন এবং কাড়াটির বাইরের দৃশ্য কীরকম, আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, তো ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এবং বনমালী মাঝি মহাশয়কে এই পিয়ার পুলিয়া চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এতক্ষণ এই পিয়ার পুলিয়া চ্যানেলকে টাইম দেওয়ার জন্য। তো এখানে আমরা সাক্ষাৎ প্রভাবটা শেষ করছি, এরপর আপনাদের সামনে এখন কাড়াটি কেমন প্রস্তুত করে রেখেছেন আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, তো ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। জয় হিন্দ, জয় মানবী। তুই গাধনি আমকে মিছাই ভুলালি, ও তুই ম মকর বেলাই কয়ালি, তুই গাধনি মিছাই ভুলালি, ও তুই মকর বেলাই।